আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমি অবস্থান করতেছি সাভারে। সাভারের যে নামা বাজার রয়েছে, নামা বাজারের একটু সামনেই মুসলিমনগর আবাসিকে, এখানে সুবান ভাই অনেক সুন্দরভাবে একটি ডেয়ারি ফার্ম দিয়েছেন। তার এই ফার্মের নাম হচ্ছে বাই বাই ডেয়ারি ফার্ম। তো বাই বাই ডেয়ারি ফার্মে আজকে আমরা অবস্থান করতেছি। আমরা এখান থেকে আপনাদেরকে কিছু গাভি দেখাবো এবং এই গাভিগুলা তিনি কত টাকায় বিক্রি করবেন এবং কত লিটার দুধ রয়েছেন, আর আপনারা যদি নিতে চান তাহলে কিভাবে নেবেন সে সম্পর্কে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাহলে চলেন আমরা এই খামারের যিনি উদ্যোক্তা মোহাম্মদ সুবান ভাই, সুবান ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে তার এই গাভি সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন আমরা খামারে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুবান খান। আচ্ছা, সুবান খান, জি মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। কি করেন আপনি? আমি মোটামুটি ভাবে আগে একটা জব করতাম, তা ইদান আগে জবটা ছেড়ে দিছি। আর আগে থেকেই গরু পালা আমার একটা নেশা ছিল, মোটামুটি 3 বছরের মতো নাকি পেশাগত ভাবে। আচ্ছা আচ্ছা। ব্যবসাও করি, পাশাপাশি চাকরিও করতাম। চাকরি মোটামুটি আর কি কিছুদিন হয়েছে, চাকরি রিজাইন দিছি। আচ্ছা আচ্ছা। এখন চাকরি ছেড়ে দিয়ে খামার সেক্টর নিয়ে খামার সেক্টর নিয়ে আসছি। আচ্ছা, আপনার খামারের নামটা অনেক সুন্দর, বাই বাই ডেয়ারি ফার্ম। বাই বাই ডেয়ারি ফার্ম দেওয়ার উদ্দেশ্যটা কি আসলে? আপনার কি আরো ভাই আছে? আমার ভাই আরো আছে, কিন্তু আমার জীবনের শুরু থেকে আমি আগে থেকে গাড়ি ব্যবসা করতাম। এখন আমার গাড়ি ব্যবসা আছে সাভার বাজার রোডে। আগে ছিল যখন চিটাঙ্গে থাকতাম তখনও গাড়ি ব্যবসা ছিল, ভাই ভাই এন্টারপ্রাইজ ছিল। আচ্ছা, ভাই ভাই এন্টারপ্রাইজ। কোথায় যেন দেখেছি ভাই ভাই এন্টারপ্রাইজ, আর সাভারে এখন যেটা আছে এটাও ভাই ভাই এন্টারপ্রাইজ, কোথায় যেন দেখেছি ভাই ভাই এন্টারপ্রাইজ। তো পাশাপাশি যে আমি চাইতেছি যে এটাতে ভাই ভাই এন্টারপ্রাইজ, ভাই ভাই ডেয়ারি ফার্ম, এটাতে একটা ভবিষ্যৎবাণী আমার ইচ্ছা, যদি আল্লাহ মুখের দিকে তাকায় আর কি, সবই তো আল্লাহর ইচ্ছা, যে আমি বড় কিছু ভাই ভাই ডেয়ারি ফার্ম থেকে কিংবা ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে একটা গ্রুপের মতন কিছু করার মতন ইচ্ছা আছে আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনার খামারে গাভি আছে কতগুলো? এখন বর্তমানে খামারে গাভি আছে 18টার মতন, 2 ছেলে আর বাচ্চা বাচ্চা মিলে মোটামুটি 30টার মতো আছে। আচ্ছা, গাভি এবং বাচ্চা মিলে 30টার মতো আছে। শুরু করছিলেন কয়টা দিয়ে? শুরু বলতে ভাইয়া, আমি তো আসলে বেচা কেনার উপরে থাকি। হ্যাঁ, আমার পুরান সিটে যেগুলো থাকে ওগুলো সবসময় রিজার্ভ থাকে। দেখা গেছে শৌখিন কোনো কাস্টমার কিংবা ভালো কোনো কাস্টমার হাই রেঞ্জের গরু চাইলে তখন আমি ওই সিটে ঢুকাই, নইলে আমি নর্মালি ওই সিটে ঢুকাই না। হ্যাঁ, ওই সিটটা আমার টোটালি আলাদা। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আগে কিন্তু আমি সাভারে থাকতাম। হ্যাঁ, আমি ইদান আগে মোটামুটি গেছে মাসের 20-22 তারিখ অলরেডি আমি আমার ফার্মে চলে আসছি। বাচ্চা কয়টা দিছে? এটা ভাইয়া আট দাঁতের। আচ্ছা, কয়টা দিছে? এটা তিন নাম্বার বাচ্চা, যেটা দিছে এটা কালকে সকালে বাচ্চা হইছে। কালকে সকালে মাত্র বাচ্চা দিছে? জি, কালকে সকালে দিছে বাচ্চা, 3 নাম্বার বাচ্চা। জি, আপনার এখানে কি এর আগে বাচ্চা দিছেন নাকি ফার্স্ট দিছে আপনি? এটা আমার এখানে এটা ফার্স্ট দিছে, এটা ছিল আমার ওই নাও বাজার, আমার দাদা শ্বশুর হয় বদলক, আমার জানা শোনাই গুরু, কারণ ওনার ওখানে আরো 2 বিয়ান দিছে আমার চোখের সামনে দেখাই। আচ্ছা আচ্ছা।
কারণ আমি মোটামুটি এটার ডিটেলস সবকিছুই জানি। কি রকম দুধ পাইছিল প্রথম বিয়ানে? প্রথম বিয়ানে পাইছে 18-19, পরের বিয়ানে মোটামুটি 22-23 লিটার উন্ডা পাইছে। 22-23 পাওয়া গেছে? জি। যে বাচ্চা আছে এভাবেও যদি নেয় তাহলে আমি 20 লিটার গ্যারান্টি দিব। আচ্ছা, তাহলে এটা বিক্রির জন্য কিরকম দাম চাচ্ছিলেন? এটার দাম হলো 2,80,000 টাকা। 2,80,000 টাকা? জি। একদম ফিক্সড রেট নাকি? না, ফিক্সড রেটই সর্বাধিক ক্ষেত্রে, কারণ আপনি গরু দেখার আগে ওর বৈশিষ্ট্য দেখবেন। ওর যে একটু কম্বল নাই, ইনটোটালি যে ওর পায়ের ফুলগুলো দেখেন একবার সাদা, ওর যে দুধের যে ব্যান্ডটা আছে এ দেখেন, দুধের ব্যান্ডটা ইনটোটালি ব্যান্ডটা দেখেন অনেক মোটা যে রক, কালকে সকালে বাচ্চা দিছে, একটু আগে দুধ দুয়াইছে। কারণ নর্মালি এটা সবাই জানে, যারা গরু পালে একটা গরুতে সুস্থ সবল একটা গরুতে দুধ নামতে মিক্সিং 10-12 দিন টাইম নেয়। আচ্ছা আচ্ছা, এখন যাই হবো, এটা অলানে পানি থাকবে। এটা আপনার এক নাম্বারটা দেখলাম, এবার দুই নাম্বারটা দেখি। জি দেখেন। আচ্ছা, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়িটা ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 6 দাঁতের গাবি, আর দুই নাম্বার প্রেগন্যান্ট, দুই নাম্বার দ্বিতীয়বার বাচ্চা দিবে। জি, দ্বিতীয়বার বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা কি আপনার এখানে দিছিল? না, এটাও আমার সবচেয়ে বড় কথা হলো কি, আমার বিশেষ করে সাপারের গরু কালেকশন থাকে, তো ওই জন্য হয়তো অনেকেই হয়তো অনেক ফিলে বলতে পারে কিংবা নিতে পারে। এটাও আমার রিস্তায় চাষা শ্বশুর, এই যে এখানে বাড়ি, ওনার থেকে এই ভদ্রলোকের থেকে আনছি। আপনার গলার বৈশিষ্ট্য দেখেন, মাথার বৈশিষ্ট্য দেখেন, পাউচাইটা, ও কিন্তু গরু, গাবি কিন্তু কালো, কিন্তু ওর পায়ের ফুলগুলো কিন্তু একবার ফকফকে সাদা। হ্যাঁ, ফুলগুলো সাদা, ওটাও সাদা হয়েছে। একটা বড় গরুর যদি লাইপয়েড রাখার মতো ওর পায়ের ক্যাপাসিটি না থাকে, সে গরু কিন্তু কখনো দাঁড়ায় থাকতে পারে না। ওর পায়ের দিকে দেখেন, অনেক গরুর কিন্তু পায়ের খুর বেঁকা থাকে, তেরা থাকে, ওর পায়ের যে খুরের বৈশিষ্ট্যটা দেখেন। আর একটা দুধের গরু হইতে হইলে ওর শরীরে তো সবকিছু থাকতেই হবে, অবশ্যই। হ্যাঁ, যদি শরীরের গঠন, শরীরের একটা বৈশিষ্ট্য না থাকে, ও গরু তো দুধ হইব না। শুধু গাবি নিয়ে আমরা কথা বলি তাহলে তো সাধারণ ভাবে হইব না। আচ্ছা আচ্ছা, তো সেই মানে এই গাবিটার মধ্যে সেই বৈশিষ্ট্য গুলো অবশ্যই রয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করি এটার ভিতরে সবকিছুই আছে। কত টাকা দাম চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছি 3,80,000 টাকা। 3,80,000 টাকা এই অবস্থায়? জি, এই অবস্থায়। আর বাচ্চা দেওয়ার পরে? বাচ্চা দেওয়ার পর যদি কেউ এই অবস্থায় নেয়, আমি বাচ্চা এখান থেকে ডেলিভারি করে দিব। ডেলিভারি করে দিব। হ্যাঁ, ওটা আমার রিক্সে থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দুই নাম্বারটা গেল, এবারে সেকে 3 নাম্বার। জি, এই গাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা উচ্চ আছে। এটা কি গাবি না বকনা? এটা এক হিসাবে বকনাই ধরা যায়, কারণ 8 দাঁত, ইচ্ছা কথা বলে লাভ নাই, 8 দাঁত।33-32 লিটার বন্ধ দুধ পাইছি। মাশাআল্লাহ, এটা ওই যে আদি সাহেবের কথা বললাম, নামাবাজারে ওই আদি সাহেবের গরু, আমার দাদার শ্বশুর হয়, ওনার পুরো ফার্মটাই আমি কিনছিলাম। পুরো ফার্মটাই নিয়ে আসছিলেন? হ্যাঁ, ওনার থেকে 6টা গরু আনছি আমি, 3টা গরু অলরেডি সেল দিয়ে পালাইছি, ওনার কাছ থেকে 3টা গরু এখন আমার কাছে আছে। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন? এটা চাচ্ছি 2,80,000 টাকা। 2,80,000 টাকা এই অবস্থায় যদি কেউ এই অবস্থায় যদি কেউ নেয়। আচ্ছা ঠিক, সুবান ভাই, এটা হচ্ছে আপনার 4 নাম্বার? জি। আচ্ছা, সাথে বাচ্চা আছে, কি বাচ্চা এটা? এটার সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন হয়েছে? বাচ্চার বয়স হয়েছে 50-55 দিন। দুই মাসের 50 দিনই হয়েছে আমার জানা মত আর কি। আচ্ছা আচ্ছা, কি রকম দুধ আসে এখন? এটা একটু আগে দোয়াইছে, মোটামুটি 8 কেজির মতন দুধ হয়েছে বিকালবেলা। আচ্ছা, দুই বেলা মিলে কতটুকু? দুই বেলায় 18-19 লিটার দুধ পাই, কিন্তু আমি কাস্টমারের 16 কেজির গ্যারান্টি দিই। 16 কেজির। কততম বাচ্চা এটা? এটা প্রথম বাচ্চা, গাবিটা 4 দাঁত, ঠিক আছে। ওর কানের বৈশিষ্ট্য দেখেন,
ওর মাথা দেখেন, আর ওর কম্বল টম্বল দেখেন, ঠিক আছে? হ্যাঁ, একবারে খুব শান্ত গরু, কিন্তু ওই যে বাচ্চা বান্দা তো সাথে, এই জন্য এমন করতেছে, মনে হইতেছে যে গুতে দিব না, কিচ্ছু করবো না, ঠিক আছে? একবার খুব শান্ত গরু দাঁড়া। আমার গাভীর ব্যবসার ভিতরে যতদিন ধরে আমি গাভীর জগত আছি, সবচেয়ে উন্নত মানের আর হাই কোয়ালিটির, এটা সবচেয়ে হাই কোয়ালিটির, সবচেয়ে হাই কোয়ালিটি। আমার গাভী পালার বয়স প্রায় 7-8 বছর, আর পেশাগত ভাবে ব্যবসা ভাবে আমি 3 বছর ধরে বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, তো আমি 3 বছরের ভিতরে আমার লাইফে পদের গুলো আমি কখনো পাইনি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, ও কিন্তু এখনো 15 দিন সময় আছে। ওর তলার সাইজ দেখেন, ওর বডির সাইজ দেখেন, ওর চেহারা দেখেন, ভাই একটু কানটা দেখাই। হ্যাঁ, কানটা দেখেন, গরুটা তো মাশাআল্লাহ অনেক বড়, অনেক বড় গরু। আর দেখেন কানটা কিন্তু একবার একটু দাদা মনে হয় যে বাচ্চা গরু, মাথা দেখলে আর কান দেখলে মনে হয় একটু দোলা। এই দেখেন আর দুধের ব্যান্ডটা দেখেন, ওটা কিন্তু নাবি না ভাই, রস আসছে, রেডি হইতেছে তো, আর 13-14 দিন টাইম আছে। আচ্ছা, প্রথমবার কত লিটার দুধ পাইছিলেন? প্রথমবার তো আমার খুব রিলেটিভ আত্মীয়র মতোই, মুন্সিগঞ্জের ওই ভদ্রলোক বলে দিছে ভাই, প্রথম বিয়ানি আমি 33-34-35 লিটার পর্যন্ত দুধ পাইছি। এই ভদ্রলোকে যেখানে গরু রাখতো, আমার মনে হয় আমাদের মতো মাংসের জায়গায় আমরা ঘুমাই না। আচ্ছা আচ্ছা, পাঁচতলা বিল্ডিং এর নিচতলায় রাখতো, এত সুন্দর হাই কোয়ালিটি লেভেলে রাখতো গরু। ওই ভদ্রলোকের ছেলে জাপান যাইব, তাই ঠিক ভদ্রলোক গরুটা আমারে দিছে। অনেক যত্ন করে উনি লালন পালন করে পালতো, আলহামদুলিল্লাহ। তো সে আমার একটা কথাই বলছে, সুবান ভাই আপনার গরুটা দিলাম, দেওয়ার পরে এই পর্যন্ত না হলো 6 বার ফোন দিছে, ভাই গরুটা কেমন আছে, কি আশায় পেশায়, গরুটা কিন্তু আপনি সেল করেন না। আমি বলছি ভাই আমি তো বিজনেস করি, আমি তো বেচতে পারি, ঠিক আছে, কারণ আমার তো এত টাকা ইনভেস্ট করে রাখা সম্ভব না। আচ্ছা, তো এখন এটা কয় মাসের আছে? এটা মোটামুটি আমার ওনার হিসেবে 14 দিন টাইম আছে। আর 14 দিন টাইম আছে, আর 14 দিন টাইম আছে। দ্বিতীয় বিয়ানি কি রকম আপনি আশা করতেছেন? আমি আশাবাদী 35-এর উপরে থাকবো, 40-এর কাছাকাছি যাইবো। 35 কিন্তু একটা গাভী দুধ দেয় অনেক, কিন্তু অনেক অনেক এত আসলে। আর ভাই আপনি হয়তো কি বলবেন না বলবেন, আমি তা ওইভাবে ও হয়তো অন্যভাবে নিয়েন না, আমি আমার গরু লাই বাইসা আমি এখন রানিং 38 লিটারের 3টা গাভী আমার কাছে আছে। এটা জুয়েল ভাই জানে, ওই আমার পুরান সিডের ভিতরে রানিং 38 লিটারের 3টা গাভী স্টক আছে আমার কাছে। কারণ আমি মানুষের কথা বিশ্বাস করবো না, আমি তাহলে আসলে আমারও সৌভাগ্য হইতেছে যে আপনার এখানে এসে 38 লিটার দুধের গাভী দেখবো। আমি এর আগে কখনো 38 লিটার দুধের গাভী দেখি নাই, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকরা দেখছে কিনা আমি সেটা জানি না, যদি আমি জানি না, কারণ হয়তো ওইভাবে আমি ইয়া করবো না, আমি নিজেই বাস্তব 38 লিটারের 3টা গাভী আমার কাছে বর্তমানে স্টক আছে এটা বাদে। আচ্ছা, তো এটা বিক্রির জন্য এখন কি রকম না? এটার দাম আমি চাবো না, যদি হৃদয়মান কোনো ব্যক্তি, শৌখিন কোনো ব্যক্তি হয়, সে আসবে আইসা গাভী দেখবে, আমি ফোনেও রেট বলবো না, আমি গাভী দেখা ছাড়া আমি রেট বলবো না। আচ্ছা, এদিকে আপনার 6 নম্বর গাভীটা, জি দেখা চমৎকার, এটা একটু দেশি গাভীর মতো মনে হচ্ছে। না দেশি না, এটা অরিজিনালি হলস্টেন ফিজিয়ান। আচ্ছা, অরিজিনালি হলস্টেন ফিজিয়ান। এই গাভীটার ভিতরে সর্বোচ্চ সব ধরনের বৈশিষ্ট্য আছে, আপনি ফলো করে দেখেন। ওর শরীরের চাম দেখেন, ওর পায়ের খুর দেখেন, ওর মাথার ডগ দেখেন, নাক দেখেন, ইন টোটাল এভরিথিং যা থাকার দরকার এই গাভীর ভিতরে আছে। প্রথম বিয়ানি সাথে বকন বাচ্চা, প্রথম বিয়ান দিছে বকন বাচ্চা, প্রথম বিয়ান দিছে বাচ্চা দিছে দাঁতে 4টা, এটাও মোটামুটি বাচ্চার বয়স প্রায় 50-60 দিনের কাছাকাছি হয়ে গেছে। দুধ কত লিটার আসতেছে? এটা অলরেডি 17-18 লিটার দুধ পাইতেছি, আমি 16 লিটার গ্যারান্টি দিব। আচ্ছা, কত টাকা হলে বিক্রি করবেন? এটা 2,70,000 টাকা। 2,70,000, জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 7 নম্বর, জি। এটা এটা বাচ্চা ছাড়া, ও এটা বাচ্চা ছাড়া, জি। এটা অল্প একদিন আগে বীজ দিছি, হ্যাঁ চেকে আসবে না, এটা বাচ্চা ছাড়া। আচ্ছা, এটা বাচ্চা ছাড়া না, জি। এটা কি এর আগে বাচ্চা দিছিল তো না? এটা প্রথম বাচ্চা, দ্বিতীয় বরাবর আমি বীজ দিয়ে রাখছি। আচ্ছা, প্রথম বাচ্চা দিছে সময় কত লিটার দুধ পাইছিলেন? এটা মোটামুটি 16-17 লিটার দুধ অলরেডি কাছি অবস্থায় পাইছি, এখন দুই বেলায় 11-12-13 লিটার দুধ আছে, কিন্তু কাস্টমার আমি 11 লিটার দুধ দুই বেলা দেখাই দিই। আচ্ছা, বাচ্চার এটা কি হয়েছিল? এটা সার বাচ্চা হয়েছিল, হ্যাঁ বাচ্চা আমি বিক্রি করে ফেলেছি। বাচ্চা বিক্রি করেছে, এখন কত টাকা দাম চাচ্ছেন? এখন এটা দাম চাচ্ছি 1,80,000 টাকা। আচ্ছা, 1,80,000 আপনার 7 নম্বরটা, জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 8 নম্বর, জি। এটা বাচ্চা ছাড়াই, এটাও বাচ্চা ছাড়া, জি। এটা কিন্তু হলস্টেন ফ্রিজিয়ান, হ্যাঁ হলস্টেন ফ্রিজিয়ান।
আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু তিন বানের, তিন বান জি, এক বান কানা, বান চারটেই আছে, বান চারটে আছে, মানে একটা হচ্ছে কানা, একটা ম্যাস্টেজ হয়ে কানা হয়ে গেছে, তিন বানে অলরেডি এখন 13 লিটার দুধ আছে, 13 লিটার, হ্যাঁ, আর বীজ দিছি মোটামুটি দুই মাসের মতন হয়েছে, হ্যাঁ, তবে আমি আশাবাদী যে কনসেপ্ট রাখছে কিন্তু এখনো চেক আসে নাই। আপনার বকন বাচ্চা জি, এটা হলো ওই যে যে তিন বানের গাভীটা দেখালাম, হ্যাঁ, ওইটারই বাচ্চা, খুব ভালো পার্সেন্টেজের, হ্যাঁ, খুব ভালো মানের বাচ্চা, জ্বর বয়সটা কিরকম, এটার বয়সটা 5.5 মাসের মতো, 5.5 মাস, আচ্ছা, এটার দাম কিরকম যাচ্ছিলেন? এটা 65,000 টাকা, 65,000 টাকা, এটাই ছিল, আচ্ছা, এরপর আরেকটা বকনা আছে, ওটা না, ওটা বকনা না ভাইয়া, ওটা সার বাচ্চা, ওটা সার, জি, ওটা সার বাচ্চা, আচ্ছা আচ্ছা, সার, এটার বয়সটা কিরকম? এটাও 5 মাস, 5.5 মাসের মতন হয়েছে, 5.5 না, হ্যাঁ, কারণ আমি ওই ছোটোকালে সার বাচ্চাগুলো বিক্রি করে ফেলাই, এর জন্য এই যে মেন সমস্যা, কারণ সার বাচ্চা আমি রাখি না। কত টাকা বিক্রি করবেন এটা? এটা ভাই 55,000 টাকা, 55,000 টাকা, আচ্ছা ঠিক আছে, আপনার 8 টাকা আমি দেখলাম যে 8টা এগুলো হচ্ছে আপনার বিক্রি করার মতো আছে, জি জি, তো যদি আমাদের দর্শক বিক্রি করার মতো আরও আছে, আরও আছে, কুরআন শিডে আছে, হ্যাঁ, ওগুলো তো অবশ্যই আপনার ছবি দেখবেন, দেখবো, হ্যাঁ, ওটা খুব হাই কোয়ালিটির গাবি, যে দর্শক চায়, হ্যাঁ, হাই কোয়ালিটির গাভী নিলে নিতে পারবো আমার কাছ থেকে, বললাম যে 38 লিটারের দুইটা গাভী আমার কাছে আছে, আমার স্টকে, এটি বাদেও, হ্যাঁ, স্টকে আছে, যদি ওই ধরনের কোনো শৌখিন ব্যক্তি থাকে যে আমি ভালো গাভী নিব, হ্যাঁ, নিতে পারবো। আচ্ছা, তো আপনার যে বিক্রি করতেছেন অনেকের গাভী দিতেছেন, কীভাবে দিয়ে থাকেন? নর্মালি আসবো, আইসা দেখা দেখবো, দুয়াইয়া দেখবো, আমার মোটামুটিভাবে দেখা, যদি তার পছন্দ হয়, ভালো লাগে, সে নিতে পারবো, দূরের ভাই বেয়াদা যারাই আসক, হ্যাঁ, ওইভাবে টাকা পয়সা নিয়ে আসতে হইব না, আইসা দেখবো গরু, দেখার পরে যদি তার কাছে ভালো লাগে, আমার এখানে থাকার মতো জায়গা আছে, গরিব আনা হিসেবে দুই এক বেলা খাওয়ানোর মতন আল্লাহ যতটুকু তৌফিক দেয় ততটুকু আমি তারা খাওয়াবো, হ্যাঁ, কিন্তু টাকা নিয়ে আসবো না, ঠিক আছে, এখানে ব্যাংক আছে, আমার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে হইব, সে অ্যাকাউন্টে দিলেও পারবো, আমাকে ক্যাশ দিলেও পারবো, আমি কিন্তু বাকি কোনো গরু কার সাথে ব্যবসা করবো না, আগে টাকা আমাকে অ্যাকাউন্টে দিতে হইব, তারপরে তারা গরু নিতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে সুমন ভাই, ভালো থাকবেন, আপনার সফলতা কামনা করি, আসসালামু আলাইকুম।